সন্ধ্যা 1:30 খবর পড়ছি আব্দুল কাদের খান এদিকে আমাদের চট্টগ্রাম সম্মত তো জানান চিটাগাং জঙ্গলে 350 পিপড়া সঙ্গে 1 লক্ষ হাতির পছন্দ লড়াই হয় 72 ঘন্টা লড়ার পর পিপড়ার ফায় নিচে পড়ে সমস্ত হাতিগুলো মারা গিয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হাতিদেরই বেশি একটি পিপড়ার পা ভেঙে যাওয়ার পর তাকে ইমার্জেন্সি ঠেলাঘর দিয়ে ঢাকা মির্জাপুর হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে মেডিকেল সম্মত তো জানান পিপড়া কিছুদিনের মধ্যে সুস্থ শরীরে দুনিয়া ত্যাগ করবে বলে জানা গিয়েছে এই খবর শুনতে পাচ্ছেন আবল তাবল বাতাসে কেন্দ্র থেকে এদিকে আমাদের আজিমপুর সম্মত তো জানান আজিমপুর গুরুস্থান থেকে 350 মুদ্রার উঠে যাওয়ার প্রোগ্রাম করেন তাদের জনসাধারণ বাধা এই আন্দোলনে আরও 350 মুদ্রার ইন্তিকাল করেন ইনালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আরও 350 মুদ্রার সরকারের কাছে দাবি পেশ করেন আগামী 7 দিনের মধ্যে কবরস্থানে টেলিভিশন ঠিক না দিলে তারা ধর্মঘট করবে বলে সিদ্ধান্ত নিয়েছেন এইদিকে আমাদের ঢাকার সম্মত তো জানান ঢাকা শহরে একটি অনুরূপ বেঁধে রাখছে বলে জানা গিয়েছে আগামীকাল অনুরূপটা জবাই হবে বলে আশা করা যাচ্ছে অনুরূপটা জবাই হলে মাংস হবে 14 মন হার হবে 13 মন অনুরূপের কল্যাণা একটা মালগাড়ি বুঝাই দিয়ে চট্টগ্রাম পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছেন এইদিকে আমাদের ময়মনসিংহ সম্মত তো জানান ময়মনসিংহ শহরে একটি মশা বেঁধে রাখছে বলে জানা গিয়েছে আগামীকাল মশাটা জবাই হবে বলে আশা করা যাচ্ছে এই মশাটা জবাই হলে ইটনাশিল আত্মসা মামুদু ডাকি বরুণপুর রূপদিঘি বদরপুর ডুবি সুতারপাড়া গাঙ্গাটিয়া মরিশখালী গন্ডরপাড়া বাল্যবাড়ি সদকালী কৈডালিয়া মুলশালী বৌডায়না বাঙ্গা পুরামতলা কাছারি বাজার শেয়ালি বাস ঘাটি করা তারগাঁদ বরবাড়ি বুধবাজার পুবাল তালুড়ে মিরের বাজার পর্যন্ত মাংসের জন্য ঠান্ডা হবে বলে আশা করা যাচ্ছে এইসব এলাকায় বড় বড় দোকানগুলো লজ মশলা সাপ বেলিয়ে বিক্রি করতে বলা হয়েছে তবে কোনো দাম বাড়বে না এদিকে আমাদের রামপুরা সম্মত তো জানান রামপুরা ব্রিজে যে মস্তবের একটি মিষ্টির খুনি হওয়া গিয়েছে মিষ্টিগুলো উঠানোর জন্য ইতালি থেকে 33 জন ডাক্তার ইতিমধ্যে জার্মান থেকে 36টা ঠেলাগাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যে এই চালগুলো বিতরণ হবে বলে জানা গিয়েছে এই চালগুলো বিতরণ হলে আমরা পেট ভরে না খাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো বলে আশা করা যাচ্ছে এদিকে আমাদের মেঘনা নদীর সম্মত তো জানান মেঘনা নদীতে একটি ঠেলাগাড়ির সঙ্গে একটি জাহাজ টাকর লেগে যাদের মধ্যে আগুন লেগে মেঘনা নদীর পানি পুরে ছারখার হয়েছে মাছের কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই এদিকে আমাদের ভৈরব সম্মত তো জানান ভৈরব নদীতে একটি মাছ ভ্রষ্ট হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে এই ভ্রষ্ট মাছটি চট্টগ্রাম আড়তে তোলা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত মাছটি এখনো বিক্রি হওয়া যায় নাই এদিকে আমাদের ইটনা মিলবন তলার সম্মত তো জানান ইটনা মিলবন তলার ভিতরে যত আশমুরগি আছে আশমুরগি গৃহস্থের কাছে দাবি প্রেস করেন আগামীকাল থেকে 400 টাকা মনে দানা আমাদের না খাওয়াইলে আগামীকাল থেকে ডিম ভাড়া বন্ধ করে দেবো বলে জানা গিয়েছে আগামীকাল হালি পিছে 1 টাকা করে ভাড়া দিলে আগামীকাল থেকে 2টা করে ডিম দিবে বলে আশা করা যাচ্ছে এদিকে আমাদের সিলেটের সম্মতদাতা জানান সিলেটের রানীগঞ্জ শেওড়াপাড়া গ্রামে একটি রাস্তা দাঁড়িয়ে গেছে বলে খবর পাওয়া গিয়েছে একটা হিন্দাভুক আইতে যাওয়াতে এই দুর্ঘটনা ঘটে এইদিকে আমাদের কিশোরগঞ্জ সম্মতদাতা জানান ছামরার গাঙ্গে ফানুর সঙ্গে টাক্কর লেগে লঞ্চের মধ্যে 300-এরও বেশি লোক মারা গেছে বলে জানা গিয়েছে আগামীকাল আজরাহিলে বিসর্গের জন্য আসবে বলে খবর পাওয়া গিয়েছে দলের 2 জন লোকে সানি বিচার চাইছে বলে জানা গিয়েছে আগামীকাল শামসু ভৈয়া এই বিচারে সভাপতিত্ব করবে বলে আশা করা যাচ্ছে ক্রিকেট ভারতের 350 পিপড়া বাংলাদেশের 350 পিপড়া টিকা খেলায় অংশগ্রহণ করেন ভারতের 350 পিপড়া 25 রাউন্ডে জয়লাভ করেন বাংলাদেশের খেলোয়াড়গুলো 25 রাউন্ডে জয়লাভ করেন নিখুঁত সংবাদ ঢাকা ইউনিভার্সিটিতে 80 বছরের একটি যুবক মেয়ে হারানো গিয়েছে মেয়েটির উচ্চতা 10 ফুট পাথরে 5 ফুট মেয়েটি হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল 150 বছরের একটি যুবক ছেলে সবশেষে আবহাওয়া আজকে পূর্ব আকাশে বলা হয়েছে ঘন্টায় সর্বোচ্চ 3 থেকে আরামের বেগে অস্থায়ীভাবে ধমকা বজ্রপাতের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এইসব এলাকায় বড় বড় বিল্ডিংগুলির ঠিকাদার লাগাবো হয়েছে ছোটো ছোটো সনের গোল কোনো সংঘাত দেখা দিয়ে হবে না আজকে সূর্য উদয় হলে দুপুর 12টায় সূর্য আসছে রাত 1টায়
বিশ্ব বাংলা সমাজ এখানে শেষ হলো।